তো এখন ঘড়িতে বাজে 7টা। আমরা তিনজনা বেরিয়ে পড়লাম, আমি, নবীন আর মনতোষ। থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। আমরা পাকোয়াট বইমেলা দিয়ে যাচ্ছি, তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখো আমরা ওখানে কী কী করি, আর তোমাদেরকেও দেখাবো, পুরোটাই ঘুরে দেখাবো তোমাদেরকে। তো এখন আমরা গাড়ি বাইক রেখে যাচ্ছি। তো মেন গেটটা সুন্দর টুনি দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। তো আমরা আস্তে আস্তে সামনে থেকে এগিয়ে যাচ্ছি, আর বেশি কিছু বলবো না মুখে, বাকিটুকু তোমরা নিজের চোখে নিয়ে দেখো। তো আমি এখন চলে এলাম পাকোয়াট বইমেলাতে, আবার সেই বন্ধুর সাথে, পুরোনো বন্ধুর সাথে দেখা। তো বলো কতক্ষণ থেকে তোমরা এনজয় করছো? আমার তো মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা ধরে আছি। হ্যাঁ, আমার বন্ধুটার জন্য ওয়েট করছিলাম, ও আসবো আসবো করে অনেক লেট করে আসলো। যাই হোক, তাও এখন ওর সঙ্গে থাকতে হবে আমাদেরকে একসাথে। আর আমরা প্রত্যেক দিন আসি, খুব ভালো লাগে, তোমরা সবাই আসো, তোমাদের সবারই ভালো লাগবে, খুব সুন্দর একটা মেলা। আজকে কতদিন বলে? আজকে 3rd দিন হচ্ছে, আরও 2-3 দিন আছে, তোমরা সবাই আসো, এসে সবাই অবশ্যই বইও কিনো, যেহেতু এটা বইমেলা, বইমেলাতে অবশ্যই বই কেনাটা প্রয়োজন আর কি, সবারই খুব দরকার, বইকে ভালোবাসতে হবে। কত বছর থেকে তোদের এই এটা মেলাটা? এটা 4 বছর হয়ে গেল আমাদের এখানে। 4 বছর? মোটামুটি তো আমার জন্য অপেক্ষা করতে করতে ওই খেপে বোম হয়ে গেছে। আমি বললাম দাঁড়া ভাই একটু ওয়েট কর, আমি আসছি। তো চলো আমরা একটা মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই আর কি, অনেক আমরা দেখলাম, একটু তোমাদেরকে দেখাই, বাকি বলো চলো। তো মোটামুটি আমরা ঘুরতে শুরু করে দিয়েছি, বন্ধু, বন্ধুর ওয়াইফ, আমার ওয়াইফ নাই, এবার বাচ্চা সামলাচ্ছে বাজে, ঠিক কথা, কথাটা কি বলেছো? তো চলো তোমাদেরকে দেখাই। ফুল একটা পবিত্র জিনিস, তো সেটা দিয়ে আগে শুরু করাটা আমার মনে হয় বেটার। তো চলো thank you.
করো চামচটা দিয়েছে গোল চামচ, যদি কাটা চামচ হয় ভালো। উঠলো অনেকক্ষণ পরে উঠলো জিনিসপত্র ভালো নেই, খুব কষ্ট হচ্ছে। মোমো খেয়ে হলো না, আবার কি খাচ্ছে কি খাচ্ছে দেখা তো, দেখা দেখা দেখা, পেঁয়াজ দিতে না, হ্যাঁ কি আছে নামে পেঁয়াজি কানে না, কোন দোকানের পেঁয়াজি ভাই? আমরা ওদিকে মোমো খেলাম, এবার মোমো খেয়ে আমার একটু ভাপে পিঠে গেছে। এই ভাবে টেস্ট কেমন কাকিমার ছবি দেখা আমি মানে খাবার প্রসেসিং কেমন বলতো? ঝাল খেলাম তারপরে মিষ্টি খাচ্ছি না কি তারপর আমি বলবো ভাই ঘরে থেকে